नमस्कार बंधुरा, लोपामुद्रा चैनेले सबाई के स्वागत। डिम खेते छोटो थेके बड़ो सकलेई किन्तु भालोबाशी, आर डिमेर नाना रकम रेसिपी आमरा खूब सहजे बाड़ीते तैरी करे थाकि। खूब एकटा समय लागे ना डिमेर कोनो रेसिपी तैरी करते। आमार आजकेर रेसिपी डिमेर मालाइकारी, बनानो किन्तु खूबई सहज। गरम भातेर साथे एटा खेते असाधारण लागे। एसो देखा जाक आमार आजकेर रेसिपिटी। ডিমের মালাইকারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চারটে ডিম। ডিমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ, আদা রসুনের টুকরো, কাঁচা লঙ্কা, কাজু, আর এখানে আছে ফোড়নের জন্য লং এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ আর টমেটো কুচি একটা। এখানে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা, চিনি আর চারটে কাঁচা লঙ্কা। আর আছে এখানে এক বাটি নারকেলের দুধ। এই নারকেলটাকে আমি মিক্সিতে পেস্ট করে জল দিয়ে দুধটা বার করে নিয়েছি। এরপর আমি এই ডিমগুলোকে সুতোর সাহায্যে অর্ধেক করে কেটে নেব। এই দেখো আমার ডিমগুলো সব কাটা হয়ে গেছে। এবার মালাইকারির জন্য মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো আর আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি। পুরোটা দেব না, বড় টমেটো ছিল তো তাই অল্প একটু রেখে দিলাম। আর একটু অল্প জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। আর দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম। এবার দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার ডিমের মালাইকারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল। তোমরা চাইলে সাদা তেলও করতে পারো, তবে সরষের তেলে স্বাদটা বেশি ভালো হয়। তেলটাকে ভালো করে গরম করে দেব। ডিমগুলোকে ওর মধ্যে ছেড়ে দিলাম। এবার হালকা করে এপিটোপিট উল্টিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেকটা অপর পিঠটা হালকা করে ভেজে তুলে নেব। একদম হালকা করে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। এই দেখো একটা সাইড হয়ে গেছে, অপর একটা দিক হয়ে গেলে আমি এগুলো তুলে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি তুলে নিচ্ছি। আর তেলটা তো বেশি আছে আর তেল দিচ্ছি না। এরপর ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব দারচিনি, লং, এলাচ আর গোটা গোলমরিচ। এগুলো সব একটু হালকা একটু ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দেব, খুব ভালো করে মশলাটাকে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা, মশলার পেস্টটা। এবার এটা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 10 মিনিটের মতন আমি এটা কষাবো। এই দেখো অনেকটা কষে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা, চিনি আর চারটে কাঁচা লঙ্কা। মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু তার স্বাদ ভালো হবে। মশলাটা খুব ভালোভাবে ভালো মতো কষিয়ে নিতে হবে। সব কিছু দেওয়া হয়ে গেল, এরপর আমি আরও ভালোভাবে এটা কষাবো। যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এই দেখো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে মশলাটা আমার, ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে। একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব
नारकेल दूधटा एक बाटी नारकेल दूध हमें दिए दिलाम आरो भालो भावे एटा कषिए नेब खूब भालो भावे कषिए निच्छि और बाटी धोआ नारकेल बाटी धोआ जलटा ओटार मध्ये एकटु जल दिए दिच्छि अल्प एकटु जल दिए देब ए देखो एकदम कषानो हये एसेछे एरपर आमि एकटु जल दिए देब एक बाटी जल दिए दिलाम एरपर एर मध्ये आमि एकटु फुटे गेले एर मध्ये आमि भेजे नेওয়া ডিমগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব আর হালকা করে নাড়িয়ে নেব যাতে ভেঙে না যায় ডিম আর ডিমের কুসুমটা যাতে আলাদা না হয়ে যায় কারণ ডিমগুলো তো অর্ধেক করা আছে ওই জন্য দেখো বন্ধুরা আমি ডিমগুলো সব দিয়ে দিলাম হালকা করে নাড়িয়ে নিলাম এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি খুব অল্প এবার একটু ফুটে গেলে নামিয়ে নেব আমাদের ডিমের মালাইকারি একদম তৈরি গ্যাসটা আমি এবারে বন্ধ করে দেব এরপর আমি এটা নামিয়ে নেব এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব গরম গরম ডিমের মালাইকারি রেসিপিটি কেমন লাগলো তোমরা খুব তাড়াতাড়ি এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ভালো লেগে থাকে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন অবশ্যই তাহলে আমার রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন আর বন্ধুরা স্কিপ করে দেখবেন না ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ